নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন জেনে নিই আজকের রাশির দিনগুলি কেমন যাবে এবং আজকে আপনার দিনটি কেমন যাবে। তার আগে আমরা জেনে নেব আজকের দিনের সম্পর্কে। আজকের তিথি হচ্ছে সপ্তমী তিথি, পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, আজ নক্ষত্র কৃত্তিকা, আজ বার বুধবার, 9 মার্চ 2022। আজ সূর্যোদয় হবে 6টা 38 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 25 মিনিটে। আজ চন্দ্ররাশি বৃষ রাশি, আজ যে জন্মগ্রহণ করবে আজকের রাশি হবে বৃষ রাশি। আজকের অশুভ সময় মানে খারাপ সময় হচ্ছে 12টা বেজে 32 মিনিট থেকে 1টা পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা নতুন কোনো কাজ বা ভালো কাজ না করা আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আজকের শুভ সময়, আজকের শুভ সময় তেমন নেই, তবুও চেষ্টা করবেন এই খারাপ সময়ের পরে বাদবাকি কাজগুলো করার, এতে আপনার কাজে ভালো ফল আসতে পারে। আজকে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ না শুরু করাই আপনাদের জন্য ভালো হবে। আজ শুভ দিক হচ্ছে উত্তর দিক। চলুন এবার জেনে নিই 12টি রাশির রাশিফল সম্পর্কে। প্রথমে জেনে নিচ্ছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজ মনে কোনো কারণে বিচলিত থাকতে পারে, তাই মনকে শান্ত রাখুন, কিন্তু কারোর সমর্থনে আপনার পক্ষে সঞ্জীবনীর কাজ করতে পারে, তাই আপনি আজকে যে কোনো কাজে সফলতা ভালোই পেতে পারেন। আজ আর্থিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখুন, বুঝে শুনে আজকে খরচ করার চেষ্টা করুন, নাহলে আর্থিক সমস্যার মতো সম্মুখীন পড়তে পারেন। আজ দেখানোর জন্য খরচ তো একদমই করা উচিত নয়, আজ পার্লার বা বুটিকের ব্যবসা শুরু করার জন্য উপযুক্ত সময়। আজকে যারা ছোটোখাটো ব্যবসা করেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে। আজকের স্বাস্থ্যের দিক থেকে একটু অল্প পরিমাণ শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই খাওয়া দাওয়ায় আপনাকে একটু নজর বেশি রাখতে হবে, সেই জন্য হালকা খাওয়ারও খেতে হতে পারে। আজ সপরিবারে ঈশ্বরের আরাধনা করুন, এতে আপনাদের পরিবারের মঙ্গল হবে। আজকে আপনাদের প্রেমের বিষয়টা মোটামুটি ভালো। আজকে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 12, শুভ দিক পূর্ব দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা বৃষ রাশি। বৃষ রাশি জাতকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজ কোনো মুশকিল কাজও সহজে সম্পন্ন করতে পারবেন, তাই আজকে আপনার কাজের দিকের বিষয়টা খুবই ভালো। আজকে আপনি কাজের জন্য সম্মান বৃদ্ধিও করতে পারেন, তো আপনার কাজটা একটু মনোযোগ সহকারে করলে সে কাজটা খুবই সহজে করতে পারবেন। আজ গ্রহের পরিস্থিতি এক্ষেত্রে আপনার সহায়ক আছে। আজ চাকরিজীবীদের নতুন প্রজেক্টে কাজ করার ভালো সুযোগ মিলতে পারে, কিন্তু আপনাকে টিমের সঙ্গে ভালোভাবে বোঝাপড়া রাখতে হবে, যাতে কোনো রকম ভুল বোঝাবুঝি নিজের ভিতরে না হয়। আজকে প্লাস্টিক ব্যবসায়ীদের লাভের সুযোগ বেশ ভালো রয়েছে। আজ বিদ্যার্থীরা শিক্ষকের নির্দেশ পালন করা খুবই জরুরি রয়েছে, নাহলে কিন্তু পড়াশোনায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে অনেকদিন ধরে যারা বিজনেস করার চেষ্টা করছেন তাদের জন্য আজকে একটু সাবধানতা অবশ্যই বেশি করে অবলম্বন করতে হবে। আজ কোনো জায়গায় খরচা করার আগে অবশ্যই আপনাকে ভাবা দরকার রয়েছে। আজকে আপনাদের স্বাস্থ্য আপনাদের সঙ্গে দিলেও অল্প পরিমাণ সন্ধ্যার দিকে শরীর খারাপ হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আজকে আপনাদের প্রেমের বিষয়টা মোটামুটি ভালো, আপনারা নিজেদের মতো করে কিছু সময় কাটাতে পারেন। আজকে আপনার শুভ রং বেগুনি, শুভ সংখ্যা 19, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজ মনে ভক্তিভাব থাকবে, আজ দেবীর আরাধনা করুন, বাড়িতে পূজা অর্চনা থাকলে তা পূর্ণ সহযোগিতায় আপনি যোগদান করতে পারেন। আজ সামাজিক মান সম্মান বাড়ার সম্ভাবনা ভালো রয়েছে। আজকে সামাজিক যদি কোনো কাজের সুযোগ পান তা দায়িত্ব সহকারে এবং নিষ্ঠার ভরে করার চেষ্টা করুন, এতে আপনার সম্মান বৃদ্ধির বেশ ভালো যোগ রয়েছে। আজ অফিসে যারা এর কথা অন্য কথায় কানে তোলে তাদের এড়িয়ে চলার চেষ্টা করুন, আজকে গোপন কথা গোপন রাখারই বেশি শ্রেয় হবে। আজ তরুণ ও পড়াশু পড়ুয়াদের জন্য দিনটি
স্বাভাবিক থাকবে, পড়াশোনায় আপনাদের একটু বেশি মনোযোগী হতে হবে। স্বাস্থ্যে কোনো সমস্যা দেখা দিলে গাফিলতি করবেন না, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া আপনাদের খুবই জরুরি রয়েছে, নাহলে পরবর্তী সময় বড় রকম সমস্যা দেখা দিতে পারে। আজ সপরিবারে পুজো অর্চনা করতে পারেন, বাড়ির আশেপাশে কোনো জায়গায় ঘোরার জায়গা থাকলে সবাই মিলে ঘুরতে যেতে পারেন। আজকে আপনাদের প্রেমের বিষয়টা মোটামুটি বেশ ভালোই রয়েছে, আজকে নিজেদের মতো সময় কাটানোর চেষ্টা করতে পারেন। যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে আজকে মিটমাট করে নেওয়ার জন্য ভালো দিন। আজকে আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 7, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধান থাকুন। এখন জানবো আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ মন্দির সাফসুতরো করার ভার নিজের কাঁধে নিয়ে নিন, আজ পুজো পাঠ করে দিনটি শুরু করুন, এতে আপনার দিনটি ভালো যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অচেনা লোকজনের সঙ্গে সম্পর্ক করতে একটু সতর্ক থাকুন, সবাইকে আজকে সহজে বিশ্বাস করবেন না, আজকে আপনি কিন্তু ঠকতে পারেন, তাই একটু সাবধানতা বেশি অবলম্বন করুন। আজ ঝুঁকিপূর্ণ লগ্নি থেকে বিরতি থাকতে হবে, আজকে ঝুঁকিপূর্ণ কাজের থেকে নিজেকে যতটা পারেন দূরে রাখার চেষ্টা করুন। আজ চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে, তাই অফিসিয়াল যদি কাজ করেন তাহলে সেই কাজকে মনোযোগী সহকারে ভালোভাবে করার চেষ্টা করুন, এতে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে। আজ ব্যবসা শর্টকাট চেষ্টা বিপাকে ফেলতে পারে, তাই সমস্ত কিছু নিয়ম মেনে প্রসেস অনুপাতে করার চেষ্টা করুন। সেই জন্য জিনিসপত্র গুণমানের দিকে খেয়াল রাখতে হবে, কর্মীদের উপরে বিশ্বাস রাখতে হবে। আজ তরুণদের সংযত আচরণ করতে হবে, নাহলে কিন্তু আপনাদের অনেক অপ্রস্তুত পরিস্থিতিতে পড়তে হতে পারে। আজ আজ আচমকা রোগ হলে নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ আপনাদেরকে নিতে হবে, আজ কোনোরকম সুখবর আপনি পেতে পারেন। আজকে প্রেমের বিষয়টা আপনাদের বেশ ভালো রয়েছে। আজকে আপনার শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ সংখ্যা 11, শুভ রং হচ্ছে নীল রং। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ সপরিবারে পুজো অর্চনা করুন, আজ ফল প্রসাদ সবাইকে বিলি করুন এবং গরিব দুঃখীদের আজকে সাহায্য করতে পারেন। আজ কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন, সবার সাথে মিষ্টি ভাষায় কথা বলুন। আজ যে কোনো রকমের কাজ তাদের সহযোগিতায় খুব তাড়াতাড়ি আপনি কিন্তু করতে পারবেন। আজ কোনো প্রজেক্টের কাজের ব্যাপারে টিম ওয়ার্কের প্রয়োজন রয়েছে, তাই টিমকে আপনাকে একটু বেশি করে কনভিন্স করতে হবে। আজ ব্যবসায়ীরা তাদের উন্নত এবং জিনিসের কোয়ালিটির উপর আপনাদেরকে একটু বেশি সতর্ক হতে হবে। আজ উৎপাদন ও বর্ণের সম্পর্কে প্রচারে কোনো খামতি রাখা যাবে না, আজকে ব্যবসায়ীদের দিনটি মোটামুটি যাবে ভালো। আজ স্বাস্থ্যের দিক থেকে বাইরের খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে আপনার শরীর খারাপ হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আজ বেশি করে জল খান, বাড়ি বা ঘরের কোনো জিনিস কিনতে চাইলে পরামর্শ এবং আলোচনা করা খুবই জরুরি, নাহলে অর্থের ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই বুঝে শুনে খরচা করার চেষ্টা করুন। আজকে আপনাদের প্রেমের বিষয়টা খুব একটা ভালো নয়, নিজেদের মতো করে কাটানোর চেষ্টা করতে পারেন, প্রয়োজনে আজকের বিষয়টা এড়িয়ে চলুন। আজকে আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 9, শুভ দিক পূর্ব দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? একই ভুলের পুনরাবৃত্তি এড়িয়ে চলুন, সমস্ত কাজকে নিজের বুদ্ধিতে করার চেষ্টা করুন। আজ কর্মস্থলে বা ব্যবসা ভবিষ্যতে পরিস্থিতি আপনার বিপরীতে যেতে পারে, তাই যারা অলরেডি সেই ব্যবসা বা সেই কাজে সফলতা অর্জন করেছে তাদের হেল্প নিতে পারেন বা বয়োজ্যেষ্ঠ কারোর সঙ্গে আলোচনা করতে পারেন। কোনো ধরনের জেদ আঁকড়ে থাকবেন না, এতে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, এতে আপনার সম্পর্কের ওপরও প্রভাব পড়তে পারে, তাই একটু সাবধানে থাকুন এবং জেদকে বেশি জোর দেবেন না। আজকে সরকারি চাকরিরত পক্ষে দিনটি কঠিন হতে পারে, আজকে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে এবং কাজের জায়গায় ঝামেলা হওয়ার মতো সম্ভাবনা রয়েছে, তাই একটু সতর্ক থাকুন। সেই জন্য ধৈর্য অবলম্বন করতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে এবং আপনার জায়গাটাকে ধরে রাখতে হবে। আজ ব্যবসায়ীরা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন, আজকে বুঝে শুনে খরচ করার চেষ্টা করুন। আজ তরুণরা মায়ের পরামর্শ
শুনে চলুন, এতে আপনাদেরই ভালো হবে। আজ বাড়িতে মন্দিরের ফুল দিয়ে সাজানোর চেষ্টা করুন, বাড়িতে পূজা অর্চনায় মনোযোগী হতে পারেন আজকে, বা কোনো দর্শনে বা কোনো ঘোরার জায়গায় ধর্মীয় স্থানে আপনি যেতে পারেন। আজকে আপনাদের প্রেমের বিষয়টা মোটামুটি ভালো রয়েছে। আজকে আপনার শুভ রং খয়েরি কালার, শুভ সংখ্যা 9, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জানব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতকাদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজকের দিন সাফল্যের ভরপুর থাকবে, আপনি যে কোনো ধরনের কাজে আপনি খুবই সফলতা অর্জন করতে পারবেন, কিন্তু সমস্ত কাজকে কোনো গাফিলতি ছাড়াই করার চেষ্টা করুন, এতে আপনার সফল হওয়ার চান্স বেশি থাকবে। আজ সারাদিন হাসি খুশি কাটবে, সম্ভব হলে দরিদ্রদের ভোজন করাতে পারেন বা কাউকে সাহায্য করতে পারেন। আজকে আয় করার নতুন পথ খুলে যেতে পারে। আজ অফিসিয়াল কাজের সময় সম্পূর্ণভাবে মনোযোগী হয়ে কাজ করুন, না হলে কাজের ভুল যা আপনাকে পরবর্তী সময় সমস্যায় ফেলতে পারে। আজ পৈতৃক ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে, যারা অনেকদিন ধরে ব্যবসা করছেন বা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো। আজ তরুণদের কেরিয়ারে নতুন দিশা দেখা দিতে পারে, তাই আপনাদের চেষ্টার পরিমাণ একটু বাড়াতে হবে এবং পড়াশোনায় একটু বেশি মনোযোগী হতে হবে। আজ পড়ুয়ারা গুরুজনদের কথা মেনে চলা খুবই জরুরি রয়েছে এবং পড়াশোনায় বেশি মনোযোগী হতে হবে। আজকে যারা নতুন করে প্রেম করছেন বা অলরেডি বিবাহিত, তাদের জীবনে একটু ছোটোখাটো ঝামেলার মতো কিছু ঘটনা, ভুল বুঝাবুঝির মতো কিছু ঘটনা ঘটতে পারে, তাই নিজেদের ভিতরে ব্যাপারটাকে মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন। আজকে আপনার শুভ রং হচ্ছে লাল রং, শুভ সংখ্যা 11, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকাদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ ছোটোখাটো ব্যাপারে অত্যাধিক চিন্তাভাবনা এড়িয়ে চলার চেষ্টা করুন, না হলে অন্য কারোর প্রতি ভরসা করতে পারবেন না। আজকে যে কোনো লোককে সহজেও বিশ্বাস না করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু আপনি আজকে ঠকে যেতে পারেন। না হলে আরেকটা ব্যাপার, অন্য কাউকে প্রতি ভরসা রাখতে না পারলে আপনার কিন্তু কাজেও বেশি অগ্রগতি নাও হতে পারে, তাই বুঝে শুনে সবাইকে ভরসা না করবেন না, বুঝে শুনে আজকে লোকের উপরে ভরসা করুন। আজ কাজকর্মে আরও চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকুন, কিন্তু আত্মবিশ্বাস ও নিষ্ঠার কারণে ওই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতেও পারবেন। আজ জীবনসঙ্গে কথাবার্তা অবহেলা করবেন না, কথাগুলি গুরুত্ব দিন এবং সেটাকে বোঝার চেষ্টা করুন। আজকে বাড়িতে পুজো অর্চনা হলে তা জন্য মনোযোগী হন, এতে আপনারই ভালো হবে। আর সপরিবারে কোনো জায়গায় আশেপাশে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন বাড়ির কাছাকাছি, এতে পরিবারের সকলের মন ভালো থাকবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকে দিনটি মোটামুটি বেশ ভালোই যাবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ সংখ্যা 15, শুভ রং হচ্ছে সবুজ। আপনারা সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতকাদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ পূজা অর্চনা দিয়ে দিনটি শুরু করুন। আজ দীর্ঘদিনের ভাবনা চিন্তা যে প্ল্যানিং করে রেখেছেন তা কালকে সফলের দিকে এগোতে পারে। এমন কোনো কাজ আজ সম্পূর্ণ হতে পারে যা অনেক দিন ধরে হচ্ছিল না। আজ চাকরির খোঁজ করছেন তো আজ ভালো অফার আপনাদের মিলতে পারে। যারা অনেক দিন ধরে কাজের খোঁজ করছেন তাদের কোনো ভালো কাজের সুযোগ আপনারা পেতে পারেন। আজ ব্যবসায়ীদের অংশীদারিত্বে কাজ ভালো হবে। আজ যারা এমনি নিজেরা ব্যবসা করছেন তাদের ব্যবসায় জিনিসের গুণমানের উপরে বেশি নজর রাখতে হবে এবং কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, না হলে কিন্তু ব্যবসায় লোকসানের সম্ভাবনা বেশি রয়েছে। আজ তরুণরা প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। আজ মহামারী থেকে সতর্ক থাকুন, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিন। আজকে আপনাদের শারীরিক অবস্থা অল্প পরিমাণ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু সতর্ক থাকুন। আজকে আপনাদের বিবাহিত জীবন যারা প্রেমের বিষয়টা আজকে আপনাদের বেশ ভালো রয়েছে, নিজেদের মতো করে কিছুটা সময় আপনারা কাটাতে পারেন। আজকে আপনাদের শুভ রং হচ্ছে হালকা নীল রং, শুভ সংখ্যা 3, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা
মকর রাশি। মকর রাশি জাতবাদীদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ নেতিবাচক ভাবনা থেকে মুক্তি পেতে পারেন। আজ আর্থিক দিক থেকে সফলতা আসবে। আজ অনেক দিনের আটকে থাকা কোনো টাকা পয়সা আপনি পেতে পারেন। আজ কাজকর্মে সক্রিয়তা বজায় রাখুন এবং সমস্ত কাজকে এনার্জি সহকারে করার চেষ্টা করুন। আজ স্বাস্থ্যের ক্ষেত্রে অ্যালার্জি সংক্রমণ সংক্রান্ত সমস্যা সম্পর্কে সচেতন থাকুন। প্রয়োজনের ডাক্তারের পরামর্শ নেওয়া আপনাদের খুবই জরুরি রয়েছে। আজ বাবা মায়ের সান্নিধ্যে থাকুন। বাড়ি থেকে বেরোনো হলে তাদের প্রণাম করে বেরান। আজকে আপনারা ব্যবসায়ী যারা করেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। আজকে আপনাদের প্রেমের বিষয়টাও মোটামুটি বেশ ভালো রয়েছে, কিন্তু আপনাদের আজকে অল্প পরিমাণ শরীর খারাপের মতো কিছু সমস্যা দেখা দিতে পারে। এমনকি রাস্তাঘাটে আজকে চলাফেরায় আপনাদের একটু বেশি সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি রয়েছে। আজকে আপনাদের শুভ রং হচ্ছে নীল রং, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতবাদীদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ বিগত দিনের কিছু কড়া কথাবার্তার কারণে মনে ক্ষোভ ভুলে এগোতে হবে। আজকে রাগকে নিয়ন্ত্রণ করুন। আজকে সবার সাথে মিষ্টিভাবে কথা বলে কাজ করার চেষ্টা করুন। আজ কর্মস্থলেও সহযোগিতা ও মানসিকতা বজায় রাখুন। আজ সবার সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করুন। আজ অনেক দিনের আটকে থাকা কাজ আপনার কিন্তু আজকে হয়ে যেতে পারে। আজ অফিসের কাজ প্রচুর পরিশ্রম করতে হতে পারে, তার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিন। আজ ব্যবসায়ীদের পক্ষে দিনটি বেশ ভালো যাবে। আজ ব্যবসায় মোটামুটি আপনারা লাভবান হতে পারবেন। আজ তরুণদের সাফল্যের ভালো সময়। আজ অনেকদিন ধরে যারা কাজের খোঁজ করছেন তাদেরও কাজের সুযোগ আপনারা পেতে পারেন। আজ ধৈর্য বা ইতিবাচক মানসিকতা ভরসা রাখতে হবে। আজ আপনার নিজের উপরে কনফিডেন্স রাখুন, যে কোনো কাজে এগান। আজকে আপনাদের প্রেমের বিষয়টা মোটামুটি বেশ ভালো রয়েছে, কিন্তু আপনাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু বেশি সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি রয়েছে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ সংখ্যা 15, শুভ রং হচ্ছে হালকা নীল রং। আপনারা সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা মীন রাশি। মীন রাশি জাতবাদীদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজকের দিনটি নিজের লোকজনের সঙ্গে একযোগ হয়ে কাজ করার চেষ্টা করুন। আজকে সহজে কাউকে বিশ্বাস করতে যাবেন না, না হলে কিন্তু আপনি ভীষণভাবে ঠকতে পারেন। আজ ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। আজ অফিসের সহকর্মীদের সহযোগিতা করতে পারেন, এতে আপনার ও আপনার সহযোগিতার ভিতরে সম্পর্কটা ভালো হবে, যাতে আগামী দিনে আপনার যে কোনো ধরনের কাজে আপনি সহজে হেল্প পেতে পারেন। আজ কেমিক্যাল ও ওষুধ ব্যবসায়ীদের পক্ষে দিনটি বেশ ভালো। আজ তরুণরা বড়দের পরামর্শ মেনে চলুন এবং নতুন কোনো কাজের খোঁজ করতে পারেন। আপনারা আজকে আপনাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। আজ চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে, তাকে অবহেলা করবেন না, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন। আজকে আপনাদের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো থাকবে, কিন্তু যারা সুস্থ আছে তাদের খাওয়া দাওয়ায় আপনাদেরকে একটু বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি রয়েছে। আজ বুঝে শুনে খাওয়ার খান এবং খরচাপাতিতে আজকে আপনারা একটু সতর্ক থাকুন। আজকে আপনাদের প্রেমের বিষয় মোটামুটি বেশ ভালো রয়েছে, আপনারা নিজেদের মতো করে কিছুটা সময় কাটাতে পারেন। আজকে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 12, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।